নিজের দিকে তাকানোর সময় কোথায়? নাগরিক ব্যস্ততার এই জীবনে আমরা ভুলে যাই নিজেদের খেয়াল রাখতে, কাজের পেছনে ছুটতে গিয়ে। আর এক এক দিন এক এক সময়ে খাওয়া, কখনো বা না খেয়ে থাকা, দীর্ঘক্ষণ পেট খালি রাখা কিংবা রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবার খেয়ে পেট ভরানো, গ্যাস্ট্রিকের মতো সমস্যায় এসব নানা কারণে হানা দেয়। বেশিরভাগ মানুষ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তাতে সাময়িক মুক্তি মিললেও নতুন সমস্যা দেখা দিতে পারে দীর্ঘ সময় ধরে ওষুধ খেতে থাকলে। তাই ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে চেষ্টা করুন। এজন্য এসব খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। ঠান্ডা দুধ অনেকটা সাহায্য করে ক্যালসিয়াম শরীরের অম্ল চুষে নিতে, তাই ঠান্ডা দুধ খান গ্যাসের সমস্যায়। অনেকেই সহ্য করতে পারেন না গরম দুধ, গরম দুধ গ্যাসের সমস্যা বাড়ায় শরীরে সহ্য না হলে, কিন্তু ঠান্ডা দুধ হলে সে সমস্যা তো থাকেই না, গ্যাস্ট্রাইটিসের ব্যথা অনেকটা কমে দিতে পারে। কলা, কলায় থাকা পটাশিয়াম গ্যাসের সমস্যা কমাতে পারে। প্রতিদিনকার রুটিনে সালাদ কলা রাখুন, কলা রাখতে পারেন সকালের নাস্তায়। ডাবের পানি, ডাবের পানি হতে পারে ভালো বিকল্প গ্যাসের সমস্যা কাটাতে, কারণ এই ডাব পটাশিয়াম ও সোডিয়ামের অন্যতম প্রাকৃতিক খনিজ। চিকিৎসকদের মতে একটি ডাবের পানি প্রতিদিন সকালে বা দুপুরে খাওয়ার পর খেলে এর ক্ষারীয় ভাব হজম সমস্যাকে যেমন দূরে রাখে, তেমনি ঠান্ডা হবে পেট। লবঙ্গ, প্রতিদিন খাওয়ার পর দু তিনটি লবঙ্গ চিবিয়ে খাওয়ার অভ্যাস গ্যাসের সমস্যার সাথে লড়তে সাহায্য করে। শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে লবঙ্গ রসের প্রভাবে, ফলে অনেকটা সমস্যা কমে। আদা পানি হজমে সাহায্য করে, আদা ফোটানো পানি কিংবা আদার রস। সারা রাত পানিতে আদা কুচি ভিজিয়ে রেখে সকালে সেই পানি ফুটিয়ে ঠান্ডা করে খেলে আরাম মেলে আপনার। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন। আর পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।